জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গণঅধিকার পরিষদ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ডাক দেন। তার ওই অংশ হিসেবে জামালপুর জেলা গণঅধিকার পরিষদ জামালপুর জেলার প্রাণকেন্দ্র দয়াময়ী মোড়ে মানববন্ধনের আয়োজন করেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে 10ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল 11টায় গণঅধিকার পরিষদ জামালপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ জাকির হুসাইন এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছাত্রপ হোসেন, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার তাজুল আহমেদ ছপন, যুব অধিকার পরিষদ জামালপুর জেলা সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা সভাপতি মীর ইসহাক হাসান ইখলাস, ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল, সরকারি কলেজের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান সহ বক্তব্য রাখেন জেলা উপজেলার সিনিয়র নেতারা। জেলার আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এদেশের জনগণের মাধ্যমে দেশের উন্নয়ন, সেই জনগণের দিকে না তাকিয়ে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি করে সরকার জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের দলকে পরিপুক্ত করতেছে। যে দেশের জনগণের মাধ্যমে এদেশের উন্নয়ন, সে দেশের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের দলকে পরিপুষ্ট করতেছে। এবং জেলা সদস্য সচিব মোহাম্মদ জাকির হুসাইন কয়েকটি দাবি নিয়ে বলেন, যদি আমাদের দাবিগুলো না মানা হয় তবে গণঅধিকার পরিষদ দেশের আপামর জনগণ নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, সরকারকে এ বলে হুঁশিয়ারি দেন। আমাদের এই দাবিগুলো যদি না মানা হয় সেক্ষেত্রে গণঅধিকার পরিষদ দেশের আপামর জনগণ নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যারা সঠিকভাবে দেশকে চালাতে পারবো তাদের হাতে ক্ষমতা তুলে দেন।